সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। মঙ্গলবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের সি অ্যান্ড বি এলাকায় এ ঘটনা ঘটে। প্রশাসন জানায়, রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাভার থেকে ব্যাটারিচালিত রিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় সি অ্যান্ড বি এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে পাঁচ দফা দাবি জানান শিক্ষার্থীরা। পুলিশের আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।